দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে শিক্ষা মন্ত্রণালয়। পদগুলো হচ্ছে সাত মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। ষাট লিপিতে বাংলা প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ লেখার গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলায় প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই, খুলনা, বাগেরহাট, নড়াইল, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, জামালপুর, শেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, সুনামগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। যে সকল জেলা প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই, কুষ্টিয়া, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, ভোলা, পিরোজপুর, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, সিলেট। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। 1/3/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স হবে সর্বোচ্চ 18 থেকে 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব 32 বছর। শর্তগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। আবেদন অবশ্যই অনলাইনে tmed.teletalk.com.bd এই ওয়েবসাইটে করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 20/3/2024 সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 20/4/2024 সন্ধ্যে 6 ঘটিকা। নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.tmed.gov.bd।